শিক্ষা খাতে দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। উপমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক মত বিনিময় সভায় একথা বলেন উপমন্ত্রী। মহিবুল হাসান চৌধুরী বলেন, বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নভাস রোধে আমরা আরো কঠোর হব। আসলে প্রশ্নপত্র মুদ্রণ যেমন করতে হবে, তেমনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রশ্নপত্র তৈরির পরিকল্পনা আছে। এতে করে প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা থাকবে না এবং মুদ্রণের বিষয়টি কমিয়ে আনতে চিন্তাভাবনা চলছে। অভিভাবকদের প্রশ্নপত্রের পেছনে না দৌড়াতে আহ্বান জানিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল বলেন, প্রশ্নপত্র চাই এই মানসিকতা পরিহার করুন। শ্রেণীকক্ষে পাঠদান এবং সিলেবাসের উপর শিক্ষার্থীরা জোর দিলে এই সমস্যা থাকবে না। শিক্ষা উপমন্ত্রী বলেন, অর্থনীতির উপযোগী শিক্ষা ব্যবস্থার সৃষ্টি হয়েছে বলে আমাদের সন্তানেরা ইন্টারনেটের মাধ্যমে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এছাড়া কারিগরি শিক্ষা বিস্তৃত করতে দাতা সংস্থা সহ সরকারের অর্থায়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হবে, যা আমাদের ইশতিহারে উল্লেখ রয়েছে। আসলে আগামী দিনে শিক্ষা হবে কর্মমুখী, অর্থনৈতিকভাবে দক্ষতা বৃদ্ধির শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা আমাদের লক্ষ্য। সার্কিট হাউসের মত বিনিময় সভায় মহিবুল আরও বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের সমর্থন নিয়ে জয়ী হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন তার প্রতিদান আমি দিব।